আরো একবার লাখো মানুষের উপস্থিতি, কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের এপার ওপার। এ পূর্ণতা গৌরবের আরো একবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের স্বীকৃতি হিসেবে নাগরিক কমিটির আয়োজনে এ সমাবেশ। এতে বিশিষ্ট জনেরা বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ এখন আর কেবল বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সুবিধা বঞ্চিত মানুষের শক্তি সাহস। 71-এর মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে যে এ দেশকে আমরা কোনো দিন সেই পাকিস্তানিদের হাতে তুলে দেব না। বঙ্গবন্ধুর ছবি নামিয়ে অশ্রদ্ধা দেখানোর মতো ধৃষ্টতা ও হীনমন্যতার ঘটনা কখনো বাংলাদেশে আর হবে না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জাতির পিতা এ ঐতিহাসিক ভাষণকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরারও আহ্বান ছিল তাদের কণ্ঠে। পাঠ্য বইয়ে এই ভাষণটি দেওয়া আছে, ছেলেমেয়েরা এই ভাষণটি পড়ে। শুধু পড়লে হবে না, তাদেরকে নিজের কানে শুনতে হবে। শুধুমাত্র তাহলেই তারা সেই ভাষণটি অনুভব করতে পারবে। আমরা আশা করি সব অধিকার বঞ্চিত মানুষের সাহস আর শক্তি যোগাবে এই ভাষণ। আমি অভিনন্দন জানাই বাংলাদেশের প্রতিটি মানুষকে, তাদের কারণেই আজকের এই স্বীকৃতি। অন্যদিকে বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে তা ছড়িয়ে দেওয়ার কথা জানান সমাবেশের সভাপতি। বিশ্বের যেখানে যত মানুষ শোষণ মুক্তি ও স্বশাসনের জন্য সংগ্রাম করছে, তারা প্রত্যেকেই এই ভাষণ থেকে শক্তি অর্জন করবেন, অনুপ্রেরণা লাভ করবেন। এর আগে বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কোর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেদিনের 7.5 কোটি বাঙালিকে বিপুলভাবে আলোড়িত আন্দোলিত করেছিল।